আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বস ইজ ব্যাক। আমি আগেই বলছিলাম, বাঘ যখন মাঝে মাঝে নীরব হয়ে যায় তার মানে এই না দুই কদম পিছিয়ে যাওয়ার মানে যে ভয় পেয়ে গেছে। পুতিন যে একটা অঘটন ঘটাবে সেটা আমি ধরেই নিয়েছি। আর ইউক্রেনের এই গত যুদ্ধের 7 মাসের ইতিহাসে ইউক্রেনের আপামর জনতা থেকে শুরু করে সেনাবাহিনী এমন ঘটনার সম্মুখীন হয় নাই। বস আসছে, ঘটনাও ঘটাইছে। দর্শক, আপনারা জানেন যে ইউক্রেন গত 3-4 দিন যাবৎ খুবই সুবিধাজনক অবস্থানে ছিল। অনেক রাশিয়ান সেনারা আত্মসমর্পণ করেছে, অনেকেই যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়েছে। আর পুতিন নীরব ছিল কেন, আজকের এই নিউজ দেখলে বুঝতে পারবেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বেসামরিক এইসব অবকাঠামোর মধ্যে এবার হাতে না মাইরা ভাতেও মারছে পুতিন। সেটা হচ্ছে একটা প্রধান বিদ্যুৎ কেন্দ্র, সেটাকে পুতিন কাকা উড়াই দিছে। আর এতে করে ইউক্রেনের পূর্বাঞ্চলে আপনার প্রায় বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রুশ হামলার কারণে বিদ্যুৎবিহীন মানুষের সংখ্যা কত জানেন? 90 লক্ষ মানুষ এখন বিদ্যুৎ ছাড়া আছে। দিন দুয়েক আগে ইউক্রেনের পাল্টা হামলায় খার্কিভ অঞ্চলে নিজেদের প্রধান ঘাঁটি ত্যাগ করতে বাধ্য হয়েছিল রাশিয়া। সোমবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। দর্শক, টানা 6.5 মাস ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছিল রাশিয়া। এই আক্রমণের শুরুতে কোণঠাস অবস্থানে থাকলেও গত কয়েকদিন যাবৎ ইউক্রেন নিজেদের অবস্থানটা শক্ত করে নিয়েছিল। ইউক্রেনের বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ প্রদেশের ইজিয়ামে প্রধান একটা শহর, যেখানে নিজেদের আস্তানা ছিল, প্রধান ঘাঁটি ছিল, সেইটাও ছেড়ে গিয়েছিল রাশিয়া। এবার এরই প্রতিশোধ নিতে রোববার খার্কিভ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুর মধ্যে খার্কিভের পানি বিদ্যুৎ ব্যবস্থাপনা অবকাঠামো, একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। এতে করে সেখানে ব্যাপকভাবে ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার তীব্র সমালোচনা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে লোকদের আলো এবং তাপ থেকে বঞ্চিত করাই পুতিনের লক্ষ্য। এক টুইট বার্তায় তিনি বলছেন, কোনো সামরিক স্থাপনায় এবার পুতিন কাকা হামলা করে না, এটার নাম হচ্ছে হাতে না মাইরা ভাতে মারা। রুশ সেনাদের লক্ষ্য হলো মানুষকে আলো ও তাপ থেকে বঞ্চিত করা। বিবিসি বলছে, বিদ্যুৎ কেন্দ্রে রুশ সামরিক বাহিনীর হামলা এবং এর জেরে সৃষ্ট ব্ল্যাকআউটের কারণে খার্কিভ এবং দনেৎস্ক সহ পূর্বাঞ্চলের প্রায় 90 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত চলতি সপ্তাহের শুরুতে পূর্বাঞ্চলে রুশ দখলকৃত ভূখণ্ডে ইউক্রেনের তীব্র হামলায় আপনার কিয়েভের সেনারা 3,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবির পর রাশিয়ার এই হামলা ঘটল। যদিও ভূখণ্ড পুনরুদ্ধারের বিষয়ে ইউক্রেনের এই দাবি এখন পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি রাশিয়ার পক্ষ থেকে। খার্কিভের মেয়র ইহোর তেরেখ বলেছেন, বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার হামলার কারণে আপনার শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় আছে। তিনি এটিকে ইউক্রেনের সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যের প্রতিশোধ নেওয়ার জন্য একটি জঘন্য এবং নিন্দনীয় প্রচেষ্টা বলেই অভিহিত করছেন। দর্শক, শনিবারে ইউক্রেনে খার্কিভ প্রদেশের ইজিয়ামে রুশ বাহিনীর আকস্মিক পতনের পর সামরিক অভিযানে ইজিয়ামকে বেজিস্টিক বেস হিসেবে ব্যবহার করে আসা রাশিয়ার বাহিনীকে এক ধরনের কোণঠাসাই করে ফেলেছিল আপনার জেলেনস্কি। আর এরপর পরই এই ঘটনা ঘটালো। শুধুমাত্র তা না, আপনার পুরো ইউক্রেন জুড়েই এখন অন্ধকার দেখা যাচ্ছে। আপনারা কয়েকটা ছবি দেখেছেন, সেগুলো হচ্ছে পুতিন কাকার হামলা চালানোর পর আপনার বিদ্যুৎবিহীন সেই শহরগুলোর অবস্থা। রয়টার্সের খবর অনুযায়ী ঘটনার দিন গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, যে বিদ্যুৎ কেন্দ্রে পুতিন কাকা আগুন লাগাই দিছে, তো সেখানে কেন্দ্রটির আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শিগগিরই কেন্দ্রটি আবার চালু করা যাবে কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে। প্রেসিডেন্টের অভিযোগ, ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রযাত্রা রুখে দিতেই এই অপকৌশল। এর ফলে যেই ভোগান্তে পরিচিত 90 লাখ মানুষ, তাদের কাছে তিনি বলেছেন ধৈর্য ধরতে। শহরগুলোর প্রশাসন জানাচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে দেখা দিয়েছে পানির সংকটও। আর এই অবস্থায় রাশিয়ার বক্তব্য, পুতিন কাকা এখনও কোনো বক্তব্য দেন নাই। উনি আগে ঘটনা ঘটান, তারপরে বক্তব্য দেন, বাট ইটস এ ক্লিয়ার মেসেজ। শুধু তাই না, এই যে রাশিয়ান সেনাদেরকে আপনার বিভিন্ন জায়গা থেকে পুতিন কাকা এখন সরাইয়ে সরাইয়ে, যে আমার কয়েকটা ভিডিও আগে যারা দেখেছেন, যে পুতিন বলছে তোমরা এখান থেকে ব্যাক করে আসো, কেন জানেন,
দোনেৎস্কে এবংকি খেরসনে বিশাল আরেকটা হামলা চালাবে রাশিয়ান বাহিনী। আর ইতিমধ্যে আপনারা যারা আন্তর্জাতিক গণমাধ্যমে নজর রাখেন জানেন যে চেচেন সর্দার রমজান কাদিরভের একটা বিশাল সেনাবহর কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। আর উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র যাবার কথা সেইটাও সম্ভবত আগামী দুই তিন দিনের মধ্যে আপনার রুশ সেনাবাহিনীর হাতে পৌঁছাতে যাচ্ছে। সো কয়েক লক্ষ আর্টিলারি, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক সহ বিশাল পাশাপাশি একটা ফ্রেশ টিম নিয়ে এবার সম্ভবত পুতিন সর্বাত্মক হামলা চালাবে। আর যেহেতু শীতকাল আসছে, আমি আগে বলছিলাম যে পুতিন কোথাও না কোথাও শীতের জন্য অপেক্ষা করছে, কারণ তিনি বলছেন ঠান্ডায় জমাইয়া মাইরা ফেলমো, হাতে মারতাম না। মানে আপনারা জানেন যে এখন আমাদের মতন এই দেশগুলোতে এদিকে কিন্তু শীত শুরু হয়ে গেছে, তো এক মাসের ভিতরেই তাপমাত্রা মাইনাসে চলে যাবে। আর ইউক্রেন ঠান্ডা প্রধান দেশ, সীমান্তে প্রচুর ঠান্ডা পড়ে। সো এইটা রাশিয়ার জন্য অনেকটা অ্যাডভান্টেজ হবে, আর সেইটার ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবার নেই খেলা, তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, খাবার পানি নাই। দেখা যাক জেলেন্সকি আসলে এই বিষয়গুলোকে কীভাবে কভার করে, তবে পুতিন আর কী কী ঘটায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।